দেখতে পাচ্ছ আমার নতুন সোফা সেট এর আগেও অর্ডার করেছিলাম ব্লু কালারের আমি বাড়িতে গেছিলাম বলে ক্যান্সেল করে দিয়েছি এটা দাম পড়েছে বারো হাজার সাতশো চুয়াত্তর টাকা নিয়েছে তো কেমন হয়েছে সোফা সেটটা বলবে আর রেড কালার পিলো ওটা আমার একটা সোফা সেটের সেই জন্য আমি এখানে দিলাম দেখলাম কেমন লাগে এখনও পর্যন্ত সাজানো হয়নি এটা একটা স্টোর রুমে থুয়ে রেখে মানে রেখে দিয়েছি তো পরে ডেকোরেশন করে ভালো করে সাজানো হবে তখন তোমাদের সাথে শেয়ার করব জাস্ট এলো জাস্ট এলো এর আগে ব্লু কালারে অর্ডার করেছিলাম ব্লুটা আমি ক্যান্সেল হয়ে গেছিলো এই জন্য আমি একটু গ্রিনটা নিলাম গ্রিনটা বেশ ভালো আর আর এর কার্টুনটা বিশাল বড় দিয়েছে আর তোমরা ভালো করে যেন আমাদের ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার হচ্ছে তখন আমরা ওই বড় যে কার্টুন আছে ওই কার্টুনের মধ্যে সব মানে ঠাকুরের জিনিসগুলো নিয়ে নেব আর তো মানে আমাদের সব গোছু মানে সব লোক আসে গোছাতে আগরবাল স্পাইকারস তোমরা ভালো করে যা যারা কি জিনিসপত্র নিয়ে যায় গোছাগুছি করে তো সেগুলো লোক আসবে গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবে তো 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 আমি সেরকম করে এখন ঘরের বেশিরভাগ জিনিস আমি গোছাগুছি আরম্ভ করে দিয়েছি যেটা নিব সেটা নিয়ে যাবো যেটা রাখবো সেটা রেখে যাব কিন্তু ঠাকুরের জিনিস পুরোটাই নিয়ে যাব তো কেমন হয়েছে সোফা সেট আমার একটা সোফা সেট না আমার প্রচুর সোফা সেট প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের সোফা সেট আমার যেটা ভালো লাগে যখন আমি সেটা কিনে নিই ঠিক আছে আমার যখন যেটা মনে হয় তখন আমি সেটা কিনি এটা আমার অভ্যাস ঠিক আছে তো আমার এই সোফা সেটটা একদম পছন্দ অনেক দিন ধরে দেখছিলাম ভালো লাগছিল ভালো লাগছিল আমি কিনবকটা তো নিয়ে নিলাম এই দেখো আমার রান্নাঘরের যে রান্নাঘর এই পাশ দিয়ে কিন্তু আমার রান্নাঘর ঠিক আছে রান্নাঘরটা কিন্তু আমার এই যে মেজেটা আছে না এই মেজেটা কিন্তু তোমরা ভাবছো কাট না এটা কিন্তু একটা পাকা ঠিক আছে এর ডিজাইনটাই তো মনে হয় কি কাঠ কাট কিন্তু না এটা একদম পুরো পাকা ঠিক আছে এটা প্রচুর কস্টলি টাইলসগুলো ঠিক আছে যাই হোক বলে আপনি তো এখানে দেখো পায়ের মধ্যে এরকম করা আছে এটা মানে স্টিলের তো যাই হোক স্টিলের আমি এরকম করে রেখে দিয়েছি আর সবগুলো লাইট জ্বলাই নেই ওই জন্য বুঝতে পারছো না তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো আর কি বলি বলো তো আজকে সারাদিন বৃষ্টি ছিল ভিডিও দিতে পারিনি মাথাটাও গন্ডগোল ভিডিও দিতে পারিনি আর প্রচণ্ড বৃষ্টি আর মানে কারেন্ট ফারেন্ট ছিল না একদম মানে যাতা ব্যাপার এই জন্য আমি ভিডিও এই যে এখনই এলো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা আমাদের কি বলবো ফ্যামিলি এর জন্য তোমাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে বলবে চলো টাটা